পূর্বের 26.5 বর্গ কিলোমিটার সিলেট নগরী বর্ধিত হয়ে আয়তন দাঁড়িয়েছে 79.5 বর্গ কিলোমিটারে। ভোটার সংখ্যা 3,21,000 থেকে উত্তীর্ণ হয়ে এখন 4,87,553 জন। শতভাগ ইভিএম পদ্ধতিতে হবে ভোট গ্রহণ, সে হিসেবে এখনই প্রার্থীরা নেমেছেন কৌশলী প্রচারণায়। ভোটের পরিবেশ নিয়ে পূর্ণ আশাবাদী আওয়ামী লীগ কাজ করছে একাত্র হয়ে। এখানে খুবই সুন্দর পরিবেশ আছে এবং আগামী নির্বাচনে বর্তমান মেয়র আলিফুল হক চৌধুরী সাহেব নির্বাচন করবেন না একথা তো বলেন না এখনো। সিলেটের কৃষ্টি কালচার এবং ঐতিহ্য একটু ডিফারেন্স দেন আদার এরিয়া। নির্বাচন কমিশনের উপর আস্থা থাকায় স্বচ্ছ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থী। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরও আমার আস্থা আছে যে উনি কোনো ধরনের কোনো কারচুপির আশ্রয় নেবেন না বা প্রশ্রয় দিবেন না। আর মনোনয়ন কেনা বা জমা দেওয়ার শেষ দিন ঘনিয়ে আসলেও এখনও প্রার্থিতা নিয়ে অনিশ্চিত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তবে ইভিএম নিয়ে রয়েছে তার শঙ্কা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। এক মাস পরে নির্বাচন, হ্যাঁ, ওনারা এই যে ইভিএম এর এই ট্রেনিংটা প্রশিক্ষণটাও তো 6 মাস আগে দেওয়ার কথা ছিল। 42টি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত সিটি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয় 27 এপ্রিল। ইতিমধ্যে মনোনয়ন কিনেছেন 5 জন মেয়র প্রার্থী। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন 1 জন রিটার্নিং এবং 14 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।